আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাতু। এক মিনিট নিউজের প্রবাস খবরে সবাইকে স্বাগতম। অভিবাসী প্রত্যাশীদের আলবানিয়ায় পাঠাবে ইতালি। সাগর পথে আসা অভিবাসন প্রত্যাশীদের একটা সময় পর্যন্ত আলবানিয়ায় রাখার ব্যবস্থা করতে চলেছে ইতালির সরকার। এ লক্ষ্যে আলবানিয়ার দুটি সামরিক আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি হয়ে গেছে। সাগরপথে আসা অভিবাসন প্রত্যাশীদের একটা সময় পর্যন্ত আলবেনিয়ায় রাখার ব্যবস্থা করতে চলেছে ইতালি সরকার। এ লক্ষ্যে আলবেনিয়ায় দুটি সাময়িক আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি হয়ে গেছে, সোমবার ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এ তথ্য জানান। মেলোনি প্রধানমন্ত্রী হয়েছেন গত বছর। তার দল ব্রাদার্স অব ইতালির সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকার গঠন করার পর ইতালিতে অবৈধ অভিবাসন বন্ধ করা। চরম ডানপন্থী দলের নেত্রী হিসেবে মেলোনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করছিলেন। তা সত্ত্বেও ভূমধ্যসাগর হয়ে অভিবাসন প্রত্যাশীদের ইতালিতে প্রবেশ হুহু করে বেড়েছে। 2023 সালের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় অবৈধ পথে অভিবাসন প্রত্যাশীদের ইতালিতে প্রবেশের হার অনেক বেড়েছে। গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে যেখানে মোট 88,000 অভিবাসন প্রত্যাশী ইতালিতে পা রেখেছিল, চলতি বছর একই সময়ে সেই সংখ্যাটা বেড়ে 1,45,000 হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠাবে ইতালি। সাগরপথে আসা অভিবাসন প্রত্যাশীদের একটা সময় পর্যন্ত আলবেনিয়ায় রাখার ব্যবস্থা করতে চলেছে ইতালি সরকার। এ লক্ষ্যে আলবেনিয়ায় দুটি সাময়িক আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি হয়ে গেছে, সোমবার ইতালির প্রধানমন্ত্রী মেলোনি প্রধানমন্ত্রী হয়েছেন গত বছর। তার দল ব্রাদার্স অব ইতালির সবচেয়ে বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সরকার গঠন করার পর ইতালিতে অবৈধ অভিবাসন বন্ধ করা। চরম ডানপন্থী দলের নেত্রী হিসেবে মেলোনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করছিলেন। তা সত্ত্বেও ভূমধ্যসাগর হয়ে অভিবাসন প্রত্যাশীদের ইতালিতে প্রবেশ হুহু করে বেড়েছে। 2023 সালের পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় অবৈধ পথে অভিবাসন প্রত্যাশীদের ইতালিতে প্রবেশের হার অনেক বেড়েছে। গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে যেখানে মোট 88,000 অভিবাসন প্রত্যাশী ইতালিতে পা রেখেছিল, চলতি বছর একই সময়ে সেই সংখ্যাটা বেড়ে 1,45,000 হয়েছে। মেলোনি সরকার মনে করে আলবেনিয়ায় দুটি অস্থায়ী আশ্রয় শিবির গড়ে সাগরপথে আসা অভিবাসন প্রত্যাশীদের সেখানে রেখে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। সোমবার রোমে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এমন আশ্রয় শিবির নির্মাণের বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি সম্পাদনের পর মেলোনি জানান, রিসিপশন সেন্টার অর্থাৎ অস্থায়ী আশ্রয় শিবির দুটি নির্মাণ করা হবে আলবেনিয়ার সেঞ্জিন এবং জাদার অঞ্চলে। নির্মাণের সম্পূর্ণ ব্যয় বহন করবে ইতালি সরকার। আশ্রয় শিবিরগুলোর নির্মাণ কাজ 2024 সালের মধ্যেই শেষ করে প্রাথমিকভাবে সেখানে 3,000 অভিবাসন প্রত্যাশীকে রাখার পরিকল্পনা করছে সরকার। আলবেনিয়ার রিসিপশন সেন্টারে কে কেন থাকবেন? আলবেনিয়ার সেঞ্জিন এবং জাদার অঞ্চলে দুটি রিসিপশন সেন্টারে অপ্রাপ্ত বয়স্ক এবং অন্তঃসত্ত্বা নারী ছাড়া বাকি সব অভিবাসন প্রত্যাশীকে রাখা হবে, তবে কাউকেই দীর্ঘদিন রাখা হবে না। অভিবাসনের আবেদন যাচাই বাছাই শেষে যাদের আবেদন গৃহীত হবে তাদের নিয়ে যাওয়া হবে ইতালিতে, আর যাদের আবেদন প্রত্যাখ্যাত হবে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে আলবেনিয়া সরকার। সোমবার আলবেনিয়ায় নির্মিতব্য অস্থায়ী আশ্রয় শিবির দুটোর সম্পর্কে আরও দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। এক, আশ্রয় শিবির পরিচালিত হবে ইতালির আইনে। দুই, শিবিরের বাহ্যিক নিরাপত্তার যাবতীয় বিষয় দেখভাল করবে আলবেনিয়া। বিরোধীদের প্রতিক্রিয়া, নির্বাচনের আগে ইউরোপের বাইরে এমন অস্থায়ী আশ্রয় শিবির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল মেলোনির দল ব্রাদার্স অব ইতালি। সরকার গঠনের পর উত্তর আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছে মেলোনির সরকার, কিন্তু সে অঞ্চলের কোনো দেশ এমন আশ্রয় শিবির নির্মাণে রাজি হয়নি। আলবেনিয়া রাজি হয়ে চুক্তিও স্বাক্ষর করায় জর্জা মেলোনি খুব খুশি। এতে তিনি ইউরোপের জন্য কল্যাণকর কিছু করার আনন্দ পাচ্ছেন এমন ইঙ্গিত দিয়ে ইতালির প্রধানমন্ত্রী বলেন, আমার বিবেচনায় এটা সত্যিকার অর্থেই একটি ইউরোপীয় চুক্তি। অভিবাসীদের স্রোত ব্যবস্থাপনার কাজ যে সবাই মিলে করা সম্ভব এটি চুক্তি তা দেখিয়ে দিল। ইতালির বিরোধী দলের সংসদ সদস্য আঞ্জেলো বোনেলি তা মনে করেন না। তার মতে ইতালি আর আলবেনিয়া সরকারের এ চুক্তি কনভেনশন এবং